গুড মর্নিং সবাইকে। বাবুলের টিফিন তৈরি হয়ে গেছে, এখন কমপ্লেন খাচ্ছে যখন রেডি করাবো ওকে, কিন্তু দোদলের শরীরটা ভালো নেই, ভালো নেই বলতে শরীর বোধহয় হিট হয়ে গেছে, তার জন্য টেম্পারেচারও চলে এসছে। রাত্রে তো খুব টেম্পারেচার হয়ে গেছিলো, সকালে যখন দেখি তখন 102। তো এখন ডাক্তার বলছো কেসি চালিয়ে রাখুন, ফ্যানে রাখুন, আর ঠান্ডা খাওয়ান প্রচুর পরিমাণে, গাটা ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ খান আর স্নান করান, ওকে রেডি করিয়ে দিয়ে গোবরকে ছেড়ে দিয়ে তারপর করাবো। চলো এভাবেই শুরু হোক দিনটা। আমার নিজের ছোটবেলার একটা বুন্দি ছিল, একটা খেলনা, তার নাম হলো বুন্দি। তার কথা খুবই আমার মনে পড়ছে আজকে। সব ভাই ভিক্ষু খাচ্ছে, গোগল স্কুলে যাচ্ছে, যাও 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 টাটা। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। সকাল সকাল গোগলকে স্কুলে দিয়ে চলে এসেছি, বসেছিলাম একটু গল্প হাট্টা করছিলাম, দিলাম যে না ঠিক আছে, আবার গোগলের শরীরটা খুব একটা ভালো না, তো সেই সব নিয়ে কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে ফোন আসলো, আবার ওই পাসপোর্টটা যেটা নতুন চলে এসছে ওটা, সেটা আবার ভেরিফিকেশান, আজকে 4:00 থেকে 4:30 মধ্যে যেতে হবে। মানে একটা না একটা লেগেই আছে, আবার সেই ডকুমেন্ট এতক্ষণ ধরে গোছালাম সব, এটা ওটা সেটা, নিজের বাবার মার মানে কোনো ডকুমেন্টের শেষ নেই, আর হুড় হুড় করে বলে যায়, কিছুই বোঝা যায় না, মনে রাখা যায় না। যাই হোক, যতটা পেরেছি গুছিয়ে এখন কলেজ যাব, কলেজ থেকে ডাইরেক্ট চলে যাব। তো এই আর কি, মানে মানে আমাদের কোনো রিল্যাক্সেশনের টাইম নেই। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন দদলুটার শরীরটা একটু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আসলে প্রচুর হিট হয়ে গেছে, শাশ্বতী বললো, ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেছি, ওষুধপত্র সেরকম এটাই কিছু নেই, জ্বর আসলে সামান্য প্যারাসিটামল আর গ্রাইপ ওয়াটার দিয়েছে, আসলে দাঁত উঠছে, দাঁত ওঠার জন্য এটা টুথেক হয়, অর্থাৎ দাঁতে ব্যথা, সেখান থেকে জ্বর আসে, আর এটা ওটা খাচ্ছে এখন টুকটাক, তার জন্য একটা পেটে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, তার জন্য একটা ব্যথা, জ্ঞান জ্ঞান করছে, সব মিলিয়ে আর হঠাৎ করে গরমটা পড়ে গেছে, বডিটা হিট হয়ে যাচ্ছে। তো ওকে ঠান্ডার মধ্যে রাখতে বলেছে আর ঠান্ডা জিনিস খাওয়াতে বলেছে, প্রচুর জল, ওআরএস ফ্লুইড এগুলো খাওয়াতে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত ইনফরমেশানই আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আপনারা আমাদের ফ্যামিলিরই অংশ। তো চলুন ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আচ্ছা আমি কি খেতে পাবো, খাওয়ার কি হয়েছে? পালং শাকের চচ্চড়ি আর রুটি চলছে বাবাই মায়ের টিফিন, আর আমিও রেডি কলেজ যাওয়ার জন্য, খাওয়া কমপ্লিট আর দদলুরও কমপ্লিট, স্নান হয়ে গেছে, দদলুর একটু ভাতু খাওয়া হয়েছে, কিন্তু শরীরটা যে ভালো নেই তাই একটু কাদু কাদু হচ্ছে, না মন মেজাজটা একটু ডিগ্রি আছে, তাই তো বাবা? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমি যাই তাহলে, টাটা। তো দদলুর তো শরীরটা খুব একটা ঝুঁক নেই, ফ্যান ট্যান অফ করলে ঘান ঘান করছে, কান্নাকাটি করছে, যাই হোক, এই তো বাবু আমি খাবো। এখন গোগলকে পুড়িয়ে গেল আন্টি, এবার আমি আর গোগল খেয়ে নিই,
বাবাই মা তো গোড়া বাজি রেখেছে, ছুঁয়ে জেঠুর কাজ হচ্ছে সাথে। চলো খাওয়া দাওয়াটা সারি। যদি মেজাজ ভালো নেই, কারণ ছেলেটা এরকম হয়ে শরীরটা খারাপ হতে না, অফ হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, তো চলো লাঞ্চটাকে সারি। হ্যাঁ দেখাই লাঞ্চে কী আছে, বলেই দিই, খুব সামান্য আছে করতে বলে, যেহেতু বাবাই মা দুপুরে খাচ্ছে না। খাবো আজকে লাঞ্চে রয়েছে পালং শিশ, ডাল, আলু ভাজা আর ফুলকপি। চলো তা লাঞ্চটা সারি, আর আজকে দেখাচ্ছি না লাঞ্চ, খেয়ে একটু রেস্ট নিতে হবে। না রেস্ট নেবো না আধার সেন্টারে যাব, জানি না, যদি ওখান থেকে বলে লোক থাকছে তাহলে আধার সেন্টারে যেতে হবে গুগলকে নিয়ে, দেখা যাক জানাবো। এই যে আমি আর ভোক্তা দৌড়ালাম, দৌড়াচ্ছি, দাদাকে ডাকলাম, অনেক সাথে ওটা নিয়ে আসলো, যাচ্ছি আধার কার্ডে ব্যাপারটাকে সলভ করতে, ঘুম হয়নি বুঝতে পারো, তবুও যাচ্ছি একটু ছাড়তেই হবে, তাহলে ওর স্কুলের একটা ব্যাপার রয়েছে। এই যে আজকে আবার আজকে আবার এসছে এই যে আধার সেন্টার, এখানে ওই গোবর লাচকেও বন্ধ করে দিয়েছে। আন্টিকেও খেলাধুলা করতে নিয়ে নিয়েছে, আন্টিও খেলছে, তাই তো? সব আধা আধা কাট করে সব ক্লান্ত হয়ে গেছে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ক্লান্ত কেন বলবো না, এরকমটাই তুমি তোমাকে ওখান থেকে চেয়ার থেকে উঠাই করলে মা, আগে ওরিও বিস্কুট খাবো, এগুলো কি খাচ্ছ? তাহলে অনুদীপ সপ্তাহে পুলিশের কাছে চলে গেল, চোখ নাক কান সব কিছু কি হবে এবার? এই ছবি তুললো না, তাহলে তো নাক কান গেল, গেল তো, ছবি তুলে ঠোঁটও তো গেল, সবই তো গেল, আলাদা করে খালি চোখটা নেব। এবার করো না দুজন দুষ্টুমি করো, একদম ডাইরেক্ট বাড়ি চলে আসবে পুলিশ, বুঝলে? কি বুঝছো? দুষ্টুমি করলেই বাড়িতে গুড বাই হয়ে থাকবে। হ্যাঁ এই ধরে সব পাচ্ছি না, ভুয়ো ফুচকাওয়ালা। বলেন দাদা কি ফুচকা হবে, কত টাকা? চারটে কত? দশ টাকা চারটে দেন, তাহলে এটা পাতা দেন। সব সব খাবো, আমি সব খাবো, জল ঝাল সব খাবো, সব খাবো। এত সময় লাগালে পুরো মুশকিল, বায়ু উঠে যাবে, এত আওয়াজ করো না। আমাদের ফুচকাওয়ালা এখন দোকান গুটিয়ে দিচ্ছে ঘুঘুকে দেখে, ভয় ওই পাড়াবে এবার। চলো যাই আমরা, এখানে এই গাছে একটা বাসা আছে কিন্তু ঘুঘু, চলো আমি গেলাম। হ্যাঁ জবা ফুল দেখো, হলুদ জবা তো বড় বড় হয়ে ফুটে আছে, কালকে ফুটলে হয়, কাল থেকে দেওয়া যাবে বোধ হয় পুজো। চলো যাই। কি ফুচকাওয়ালা জানেন, এখন বাজে পাঁচটা, পাসপোর্ট ভেরিফিকেশান হয়ে গেছে, ফিরলাম, এখন ড্রেসটা ছাড়ি, ফ্রেশ হই, তারপর আবার কথা হচ্ছে। আর দোদলের আপডেট একটু দিয়ে দিই, দোদলের জ্বরটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে, তাও একবার ওষুধ দিয়েছে, তবে একশোর বেশি আর ওঠেনি, এটাই যা। আর প্রচণ্ড গরমেও কষ্ট পাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। আর দোদলের আধার কার্ড মোটামুটি আজকে হয়েছে, আবার নতুন করে দেখা যাক, আবার কোনো ভুল যদি না থাকে তাহলে হয়ে যাবে। চলো কি হয়েছে, কি খবর? আমাদের জবা দেখো, জবা পুরে কত জবা, আমরা এখন পুজো দিতে পারছি না বলে জবা ফুল, কালকে থেকে আর হবে না, কালকে থেকে পুজো শুরু। দেখো জবা উড়িয়ে বাবা, ঘুড়ি উঠছে। তাহলে আধার কার্ড হলো, আধার ঘুচলো, আধার ঘুচলো,
ওটা তো পুলিশের কাছে জমা পড়লো, ওগুলো দুষ্টুমি করবে এসে নিয়ে চলে যাবে ভাই। ঠিকই বলেছ, অনুদীপকেও নিয়ে যাবে, ওকে নিয়ে ওগুলো ওগুলো চা রেডি, ওই যে চা রেডি, বাবাই মাও চলে এসছে। জেঠুর কাজ কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ হচ্ছিল। আচ্ছা, আমরা খেয়ে দিয়ে আসলে কি হচ্ছে? পাচ্ছ তো? আর এখানে গুগলের কমপ্লেন চলে এসছে, গুগল এখন কমপ্লেন খাবে, তাই তো? দুধের সাথে মিশিয়ে কমপ্লেন। দুধলু দুধলু, কি খবর? তুমি কি কমপ্লেন খাবে? তুমি কি কমপ্লেন খাবে? আরো পরে দাদা ভাইয়ের মতো বড় হলে তবে খাবে, ঠিক আছে? কি করছে গুগলটা? পড়াশোনা শেষ, এখন পাগলামি চলছে, কিসব মাস্ক ফাস্ক নিয়ে সব দোলনা ঝোলাচ্ছে নাকি? দোলনা, এই দোলনাটা কি তুই তুলবি? গুগলের ইনোভেটিভ দোলনা, ওইখানে একটা দোলনা তুলছে পাখির বাসা, গুগল থাকবে রাত্রে, তাই তো? তুমি তো ওর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গেল গেল গুগল, দোদল উঠে গেল, ভাই উঠে গেল, যা। ঠিক আছে, বাবা রিসার্চ করছে নাকি? হাত ফুটছে, হাত ফুটছে, সেটাকে দেখছে, রিসার্চ করছে, ঘুম পাচ্ছে। কালকে রাত্রে ঘুম হয়নি, আজকে দুপুরেও রেস্ট হয়নি, আধারে পেছনে ছুটেছিলাম আধারের জন্য, তো রাতের জন্য ভাত বসিয়েছি, কদিন ধরে আমি ভাতই খাচ্ছি খালি, রুটি আর ইচ্ছা হচ্ছে না। তুমিও খাচ্ছ, আমিও খাচ্ছি, দুজনেই খুলছি, সুগারও পাচ্ছে, সবাই ভাতই খাচ্ছে, রুটি ভাত আর আলু, হ্যাঁ ওই আর কি চলছে আমাদের, তো ভাত হচ্ছে হোক। আর ওদিকে দোদুল তো ঘুমিয়েছে, দোদুল বাবু, গোপাল বাবু পড়া হলো, এবার আছে। দিদি বাবাকে ফোন করেছেন, বাবা বললো যে খুব বৃষ্টি হয়েছে বর্তমানে, পাঁচটা দিকে বলে বৃষ্টি হয়েছে, যাই হোক যা হবে রাতে হয়ে যা, কালকে হোস না প্লিজ। তো কেন কালকে কি সেটাও বলতে পারছি না আমি এখন, যাই হোক আর যদি সেটা শরীরটা খারাপ তো সেই জন্য, তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।